আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুইজ পর্বে আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওতে ইসলামিক বিষয়ে তিনটি প্রশ্ন করা হবে পুরো ভিডিওটি ভালো করে দেখে যদি তিনটি প্রশ্নের সঠিক এবং গ্রহণযোগ্য উত্তর দিতে পারেন তাহলে আপনারাও পেতে পারেন পুরস্কার হিসাবে মূল্যবান মোবাইল রিচার্জ আমাদের আজকের কুইজের প্রথম প্রশ্ন নবীজি সাল্লাল্লাহু আলহ কয়টি ওমরাহ পালন করেছেন আমি প্রশ্নটি আবার করছি নবীজি সাল্লাহ আলহ্লাম কয়টি ওমরাহ পালন করেছেন আমাদের কুইজে অংশগ্রহণ করার জন্য আপনাকে যা করতে হবে তা হলো প্রথমে আপনাকে ভিডিওটি না টেনে দেখতে হবে তারপর আপনাকে পর্যায়ক্রমে তিনটি প্রশ্ন করা হবে সবগুলো প্রশ্ন দেখা হয়ে গেলে ভালো করে শুনে বুঝে সাথে সাথে কমেন্টে গিয়ে সঠিক এবং গ্রহণযোগ্য উত্তর দিতে হবে এবং উত্তরের সাথে অবশ্যই আপনার নাম আপনার জেলা আপনার থানা এবং আপনার গ্রামের নাম লিখে দিবেন আমাদের আজকের কুইজের দ্বিতীয় প্রশ্ন হলো কোন নবী সম্পর্কে তার জন্মের আগেই তাকে বিজ্ঞ বা জ্ঞানী বলে সুসংবাদ দেওয়া হয়েছিল আমি প্রশ্নটি আবার করছি কোন নবী সম্পর্কে তার জন্মের আগেই তাকে বিজ্ঞ বা জ্ঞানী বলে সুসংবাদ দেওয়া হয়েছিল আমাদের কুইজে অংশগ্রহণ করার নিয়ম আমি আবার বলে দিচ্ছি পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং প্রশ্নগুলো পর্যায়ক্রমে শুনবেন শোনার পর সাথে সাথে কমেন্টে গিয়ে উত্তর দিবেন এবং উত্তরের সাথে অবশ্যই আপনার নাম আপনার জেলা আপনার থানা এবং আপনার গ্রামের নাম লিখে দেবেন আপনাদের মোবাইল নাম্বার দেওয়ার দরকার নাই সেটা আমরা ভাগ্যবান বিজয়ীদের বাছাই করে তার সাথে যোগাযোগ করে তার কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে নিব আমাদের আজকের কুইজের তৃতীয় প্রশ্ন হলো কোন সাহাবি সম্পর্কে নবীজি জি আলাইসাল্লাম বলেন আমার পরে নবী এলে তিনিই হতেন কিন্তু আমার পর কোনো নবী নেই আমি প্রশ্নটি আবার করছি কোন সাহাবি সম্পর্কে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমার পরে যদি কোনো নবী এতেন তাহলে তিনিই হতেন কিন্তু আমার পর কোনো নবী নেই আমরা আমাদের কুইজে তিনজনকে বিজয়ী হিসেবে বেছে নিব বাকি পরের জন যাদের উত্তর সঠিক হবে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে তাদের নাম ঘোষণা করব। তিনজন বিজয়ীদের সাথে আমি আবারও বলে দিচ্ছি আমাদের কুইজ পর্বে অংশগ্রহণ করার নিয়ম আমাদের কুইজে অংশগ্রহণ করার জন্য আপনাকে যা করতে হবে তা হল প্রথমে আপনাকে ভিডিওটি না টেনে দেখতে হবে প্রশ্ন করার আগ পর্যন্ত তারপর সবগুলো প্রশ্ন করার সাথে সাথে কমেন্টে গিয়ে সঠিক এবং গ্রহণযোগ্য উত্তর দিতে হবে উত্তরের সাথে অবশ্যই আপনার নাম আপনার জেলা আপনার থানা এবং আপনার গ্রামের নাম লিখে দেবেন আপনার মোবাইল নাম্বার দেওয়ার দরকার নাই সেটা আমরা বিজয়ীদের সাথে যোগাযোগ করে ম্যানেজ করে নিব তো বন্ধুরা যদি ভিডিওটি থেকে আপনি কোনো কিছু শিখতে পারেন এবং জানতে পারেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে এবং আমার এই ইনফো প্রতিদিন চ্যানেলটি যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে করে ভিডিওটি সম্পর্কিত যে কোনো প্রকার আপডেট আপনি পেয়ে যেতে পারেন সবার আগে তো বন্ধুরা আজকের মতো এতটুকুই আবার দেখা হবে আগামী পর্বে নতুন কুইজে নতুন প্রশ্ন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ